বিবর সমরেশ বসুর লেখা উপন্যাস। ওই সময়টা তখন সত্য চীন যুদ্ধ হয়েছে, বিধান রায় মারা গেছে। এক ধরনের স্বপ্ন এবং স্বপ্নভঙ্গের অসহায়ত্ব, বেকারিত্ব পশ্চিমবঙ্গের যুবকদের গ্রাস করছে। এই পটভূমিকায় বিবরের আবির্ভাব এবং এই উপন্যাস, যাকে বলে বাংলা সাহিত্য এবং বাংলা উপন্যাসের ভিত্তি, বাংলা উপন্যাসের মর্ম প্রথিত করেছিল। স্ট্রিম অফ কনশিয়াসনেস, মনস্তত্ত্বের গহীনে স্রোতস্বিনী, এই যে বিষয়টি, এটা বাংলা উপন্যাসে বরাবরই এর একটা খুবই বড় উত্তরাধিকার রয়েছে। রবীন্দ্রনাথের লেখায় আমরা পাব হয়তো তার কুচিত স্ফুরণ, কিন্তু আরও বেশি করে পাব জগদীশ গুপ্তে, অমিয়ভূষণ মজুমদারে, কমল কুমার মজুমদারে, জ্যোতিরিন্দ্র নন্দীতে এবং অবশ্যই জীবনানন্দ দাশের গুপ্তে, যে গদ্য খাটের তলায় ট্রাঙ্কের ভেতর আরও অনেক কিছুর সঙ্গে জমা হয়েছে। তো সমরেশ বসুর এই উপন্যাসটি অনেকটা সেই ধারারই এক ধরনের উত্তরসূরি আমরা বলতে পারি। ভিড়ের সীতাকে খুন করে এবং একই সঙ্গে তার চাকরিতে একটা উচিত কাজ করে, এর ফলে তার জীবনে যে ভুবন উন্মোচিত হয় আমরা সেটা বলতে পারি কাফকীয় ভুবন। এ যেন প্রায় সে জোসেফকের মতো, যে কাসেলের মধ্যে বন্দী, আবার সে অনেকটি যেন গ্রেগর থমসার মতো, যে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার জীবন, তার বেঁচে থাকা, তার বাস্তবতা সব বদলে গেছে এবং সে তখন ঢুকে পড়ে একদম নিজের মনস্তত্ত্বের মহনে। শুরু হয় এক অনন্য এবং অপূর্ব আত্মকথন, অনন্য স্মরণ। এই আত্মকথন এবং অন্য স্মরণ, এই দুই রীতিবৃত্ত নিয়ে বিবর জটিল উপন্যাস। উপন্যাসের নাট্যরূপ তথা নাটকরূপ দিয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। নাট্যটি নির্মাণ করেছে দেবাশীষ দত্ত, সামগ্রিক পরিকল্পনা প্রদীপ মজুমদার। বিবর, এবার সেই গর্তে প্রবেশ করা যাক। Thank you.
রোদ দিতে শুরু করেনি এখন। অবশ্য শীতের সময় দেরি হবে পচতে। সদ্য মারা গেলে অবশ্য একটা গন্ধ বেরোয়। পুলিটা ঠান্ডা কিন্তু শ্যাম্পুর গন্ধটা ঠিক আছে। পিঠে নাকটা গুঁজে দিতে ইচ্ছে করছে। ঠান্ডা একটু শক্ত ক্রিমের গন্ধ। নিতার শরীরও খুব গন্ধময়। অনেকের হাত পড়েছে, আমারও, কিন্তু তোল খায়নি। অসতি ব্যাপারটার মানে বোঝা সম্ভব না। পেটে এক ফোঁটা চর্বি নেই। নিতার শরীরটা যেন একটা ছবি। শান্ত বন্দর, বন্দরটি কি ভার্জিন? বন্দরের আবার পবিত্রতা, বেশ্যার আবার আঘাতে ভেঙে পড়ার ভয়। Properly.
বুঝিয়ে তুমি পারো আমাকে মেয়ে সব চাওয়াতে যে গলে যেভাবে সবাই আমাকে চান তোমরা চিনে ভালোবাসা যে বাসায় ভালো ল্যাবরেটরি আছে জীবনে কোনোদিন কোনো মেয়েকে সত্যি কথা বলেছ তোমার ঘৃণা করে আমার তোমাকে ঘৃণা করে তুমি সত্যি না চিরদিন সত্যি কথা বলেছ আমার তোমার মুখে তোমার কোনোই জাতি নেই
নিরপেক্ষ বাঘকে মারার জন্য গাছের তলায় একটা ছাগল বেঁধে রেখেছে। ছাগল, নদর ছাগল। ছাগল? হ্যাঁ, এখন কথা হলো শিকারিটা কে আর শিকারটাই বা কে। বাঘ, বাঘ গো বাঘ, টাইগার, টাইগার। একটি লোক ফুটে ফুটে হয়ে কলকাতার রাজপথে ভদ্রলোকের মতো ঘুরে বেড়াচ্ছে। সবাই শিকারি, সবাই ফাঁদ পাতে। হায় রে পৃথিবী, সব সত্যি কথাটা যদি বলতে পারতাম। বিয়ে করছো না কেন? আমার 22-এ প্রথম বিয়ে।
সে মারা গেল 4 বছর পরে, 26-এ তৃতীয় বিয়ে, সে মারা গেল 4 বছর পরে, 30-এ তৃতীয় বিয়ে, সে মারা গেল 1 বছর পরে, 36-এ চতুর্থ, কতগুলো বউ খেলেন তাহলে? পরেনি কে, জাস্ট লেফট টু মি না বলছি। আচ্ছা আমাদের কোম্পানি তো টাকা দেয়, মানে অনুমোদন করে, একজনকে লোন দেয়া হলো 80 লাখ টাকা, সে মাল বানালো 8 হাজারে। সব আধা সরকারি অটোনোমাস প্রতিষ্ঠান, ওই রুবি দত্ত বলে অর্থ বিভাগের মন্ত্রী ও ছায়ার মাপজানি। আমি ডিটেল রিপোর্ট সাবমিট করলাম, আর লোকটা বিদেশ বেড়াতে গেছে এই টাকায় এবং আবার টাকা চেয়েছে। বাচ্চিকে বলেছো কি আছে রিপোর্টে? না, ক্লোজ এনভেলপ। মানে বাচ্চির পরামর্শ নিয়ে রিপোর্ট লেখুন না? তাই দেখলাম। কি দেখলে? দেখলাম না, তোমাকে এসব কথা বলা যাবে না। ও ড্রাইভার দাঁড়িয়ে আছে, আমাকে দমদমে নামাতে যাবে, তোমাকে কোথায় যাবে? আপনি আপনি গাড়ি নিয়ে চলে যান, কিন্তু কিন্তু কি দেখলেন বলুন। তুমি আবার এইসব নিয়ে জানো, মানে বললে আমি কিন্তু ডিনাই বলবো না, আপনি বলুন। বাচ্চি ফোনে ফিসফিস করে কার সঙ্গে যেন কথা বলছে, আমি যেতেই চুপ করে গেল, কিন্তু আমি শিওর ও রুবি দত্তের সঙ্গে কথা বলছে, আর তোমার নাম নিচ্ছিল। টেবিলের উপর একটা সদ্য ছেঁড়া এনভেলপ ছিল। আরে পেক না, উঠি, কাজ আছে। সর্বদা সর্বত্র পরাস্তশীল,
মৃত প্রেমিকের ঠান্ডা হাত ধরে সে বড় বিহুবল, কাঁচু ভেঙে পড়া কাতর মানুষ। মাঝে মাঝে মনে হয় শীতের রাতে শুধু কম্বলের জন্য, দুটো চাপাটি অথবা সামান্য কিছু সবজির জন্য, কিংবা একটু শান্তির আকাঙ্ক্ষায় কেবল স্বস্তির জন্য বেদনার অবসান চেয়ে তোমাকে হয়তো কিছু বর্বরের কাছে অনায়াসে বিক্রি করে দিতে পারি। হ্যাঁ পারি, অবশ্যই পারি, পারি। ওই আয়নায় ওর দেহ দেখা যাচ্ছে, খোলা স্লিম পিঠ, শিরদাঁড়ার মাঝখানটা যেন দুপাশ থেকে ঢালু হয়ে নেমে এসেছে। আমি আমি ওর পাশে ছিলাম, বাম পাশে। ওর ডান হাত মাথার উপর দিয়ে এলানো, আর বাম হাত বুকের কাছে তনুই মুড়ে পড়ে আছে। শরীরে খিদে নেই, বরং অবসাদ আসছে। অবসাদ রুবি দত্ত, রুবি দত্ত, দ্যাট দ্যাট রিনাউন্ড হোর, কলকাতার সমস্ত এলিটদেরকে অঞ্চলে বেঁধে দিচ্ছে। দিল্লি সাউথ ব্লক, নর্থ ব্লক, সমস্ত রুবি চেনা। লোকেন দত্তর বউ সে, কালচার। মাই ফুট লোকেন দত্ত, হ্যাঁ, সাদা কুর্তা পরে রাজনীতি করে, করে প্রচুর ব্ল্যাক মানি। ডিমনিটাইজেশনের পর ওর বিছানার গদি বানালো 500 টাকার নোট। বিজেপি সরকার বাতিল তাকে সচল করবে, আর রুবি গদি বেচে হিরে কিনবে। আমি কিন্তু তোমার মনের কথা বুঝতে পারি বিদেশ, তুমি রুবিকে পছন্দ করো। কোনো গ্যাজেট আছে বুঝি তোমার কাছে, অন্যের মন জানার যন্ত্র? ধরো ধরো স্বামীর কাছে একটি, স্ত্রীর কাছে একটি, গোয়েন্দার কাছে, অপরাধীর কাছে। সারা জীবন গোপন করে চলার জন্য এই জীবন সুন্দর করে এফিশিয়েন্টলি ভাবো নিতা, ভাবো। চাকরিটা পাবার পর আপনি আদেশ করলে বসতে বাধ্য। আমার আদেশ মানো তাহলে। না মানবে বলুন। কেন মানবে? আপনি অপ্রতিরোধ্যা, অসামান্য সুন্দরী, চূড়ান্ত ক্ষমতার সঙ্গে আপনার যোগাযোগ। হ্যাঁ, খুদ কর্তা আমার পরামর্শ নেন। বিশেষণে বেশ দখল তোমার। পারফিউমের গন্ধটা খুব চড়া, না সুন্দর। এর একটা মেন কোয়েশ্চন আছে, প্রেজেন্ট করব তোমাকে। রাজেশ না, ইটস মাই প্লেজার। কলকাতা এখন টাকা উঠছে, একটু সামলে চললে, বুঝে চললে, নানান রকম সরকারি খাতে টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট এখন ঢেলে দিচ্ছে। বুঝতে পারছ বিরেশ, একটা ব্যাংক হবে, জিও ব্যাংক, হায়ার পজিশনের লোকও নেবে। আমার চাকরিটা আপনার জন্যই হলো, ইওর হাইনেস, ইউ আর জাস্ট কিং মেকার। লম্বা চোখা নাক, গলার ভয়েসটা ম্যান, এসো একদিন ক্লাবে। তবে কিনা গর্তের সুখ যাকে বলে পরাধীনতা, তাকে স্বাধীনতা নামের জুজুটি মাঝে মাঝে এমন তেড়ে আসে যে গর্তের সুখটুকু যায় যায় করে। ঠিক এমনই একটা সময়ে আমি নিতাকে, না না সেটা সেটা একটা গোলমাল। আমাকে কিছু বললে? না, একদিন আপনার সঙ্গে নিশ্চয়ই দেখা করবো, এটাই এটাই বলছিলাম। চওড়া কাঁধ তোমার, অ্যাট্রাক্ট
attractive young man. Officer কাছে সব ইনফরমেশন যেন দরকার মতো পাই, কেমন রিপোর্টটা ঠিকঠাক? বিগ হাউসের সব ডিফল্টারের লিস্টে নন পারফর্মিং অ্যাসেটস, তাই না? আমি আমি পচে যাচ্ছি বিনেশ, আমার সারা শরীর দিয়ে গন্ধ বেরোচ্ছে। নিতা, নিতা, সব সত্যি কথা যদি তোমাকে বলতে পারতাম। তোমার কোন ইচ্ছা? অ্যাঞ্জেল কোম্পানির নীতিশে তো তোমাকে এভাবেই আদর করে নিতা। আমার প্রেমিকা অন্যের এসকর্ট, তোমার কাছে আসবার জন্য যতটা উৎকৃ ততটাই অন্যার শক্তি। চুমু খেতে গেলেই থুতু ছেটাতে ইচ্ছে করে। নিতা, নিতা, আমি আজকে অফিসের পর রুবি দত্তর কাছে যাবো ভাবছিলাম, একটা জরুরি কথা রুবিকে বলবো কিনা ভাবতে ভাবতে চ্যাটার্জির সঙ্গে মত খেলাম, তারপর প্রচন্ড হিসিব বেদ, তারপর তোমার ট্যাক্সি আমাকে ছো মেরে তুলে নিল। নিতা, নিতা, ব্যাপারটা আমাকে পরপর সাজিয়ে নিতে হবে। নিতা, যা যা করেছি তার থেকে বেরোবো কি করে? আমার বুক পচে গেল বিনেশ, আমার নাভি খসে পড়লো। ভগবান, কেন তুই জন্ম দিলাম? রোজ এসে
ডেকে দিস আটটা আটটা ফোন। শোন, সন্তান হিসেবে তুই সংসারে সব রকম দেখাশোনা করতে বাধ্য। তুই রোজ মদ খেয়ে বমি করবি, আর তোর বাবা সকাল সন্ধ্যে বাজে হাট করবে না। আমাকে আমাকে পয়দা করেছো, তাই আমাকে বড় ছেলের দায় নিতেই হবে। তোমাদের তোমাদের দুজনকে নিয়ম করে দুটি শনিবার কোনো না কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। জন্মগ্রহণ ও জন্মদানের সূত্রে একটা একটা মিউচুয়াল এগ্রিমেন্ট জন্মায়। সব চেয়ে দেবো মা গো, কিন্তু ছাড়াছাড়ি নেই, মানে লেনদেন কিছু আছে, শূন্যের সঙ্গে মিথ্যের দেনা পাওনা। ছেলেটা একা, বিয়ে হয়নি, এমন তো হবে। থাক, ওকে কিছু বলবো না, দাও। এখন এখন অহিংস ভাবে বেদনাময় স্বরে আমার মা আমার আচরণের কৈফিয়ত দেবে। কি ভাবছো কি? হ্যাঁ, এইভাবে বললে আমার হৃদয় পরিবর্তন হবে। পড়ে যাচ্ছি, ঝুলছি রেল ব্রিজের কাঠে স্লিপার ধরে, শুনে ঝুলে থাকতে পারছি না বাবা, অনেক নিচে নদী বাবা, বাবা পড়লে তলিয়ে যাব বাবা। ওদিকে ওদিকে ব্রিজের ওপর দিয়ে ট্রেন আসছে, ভাইব্রেশন ভাইব্রেশন বাবা, আমি আমি পড়ে যাচ্ছি বাবা, বাবা আমি তলিয়ে যাচ্ছি বাবা। পচা হলুদে জল, কিছু সাপ, অন্ধকার, নিস্তব্ধতা, তবু তবু আমার দম বন্ধ হচ্ছে না বাবা। বাবা মাথায় জল ঢালো, জল ঢালো মাথায়। জানো বাবা, অমনি দেখি আমি আমি রাসবিহারী এভিনিউর ওপরে ট্রাম লাইনের ধারে, আর একটা একটা ছেলেকে অনেকগুলো অনেকগুলো লোক মিলে তাড়া করেছে, কানের পাশ দিয়ে রক্ত পড়ছে। আমি আমিও ছেলেটার সঙ্গে দৌড়াচ্ছি, তখন একটা ফ্ল্যাট বাড়ির সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে উঠে গেল। একতলা, দোতলা, তিনতলা, বাথরুমের ভিতর ঢুকে পড়ল, কিন্তু বাথরুমের দরজাটা ভিতর থেকে বন্ধ করবার চিঠিনি নেই। সে সে প্রাণপণে দরজাটাকে চেপে ধরেছে, জোরে আরো জোরে। আর বাইরে থেকে এক নম্বর লোক তখন চেঁচাচ্ছে, শুয়োরের বাচ্চাটাকে ধরা গেছে, মানে ধরা গেছে বাবা। আমিও আমিও জানো বাবা, বাথরুমের ভিতরে প্রাণপণে দরজাটাকে চেপে ধরেছি, জোরে আরো জোরে। তারপর সুতো থেকে ঘুড়ি কেটে যাওয়ার মতো ছিঁড়ে পড়ে গেলাম, অন্ধকার অন্ধকারে তলিয়ে গেলাম। এত মদ কেউ খায়? হয়তো হয়তো মনে কষ্ট আছে। তুমি থামো, কষ্ট আছে? কোন কষ্ট নেই, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। শোনো, বলছি বলছি বিদেশে বিয়ে দেব। অচেনা একটা মেয়ের কোমর ধরে দাঁড়িয়ে, জানো মা, মেয়েটা দেখতে দেখতে বেশ ভালোই, বেশ বেশ উচ্চ মার্গের, আদর করলাম সেও, কিন্তু কিন্তু চিনতে পারলাম না। বিছানা অব্দি তুলে নিয়ে যেতে যেতে দেখলাম মেয়েটা মেয়েটা ভীষণ ভারী, রক যেন আমার ছিঁড়ে যাবে। তারপর দেখলাম মেয়েটা মেয়েটা নীতা। তাহলে তাহলে কি আমি নীতার সঙ্গেই প্রথম থেকে আছি? নীতা ফুলে ফুলে উঠছে সমুদ্রের ঢেউয়ের মতো, আমি আমি তলিয়ে গেলাম, আমি তলিয়ে গেলাম। কা
তোদের কেউ আছে? অন্ধকারে জলের মধ্যে মেয়েটি শুয়ে। নামটা বল আর ঠিকানাটা? বরফের দেশে তার ঘর। জল ঢালো, জল ঢালো মাথায়। বিদিশা, বিদিশাটা আবার কোথায় গেল? ওই যে ওই ছোকরাটা, ওই ছোকরাটাকে বিদিশাকে আবার বিয়ে করবে? আফসোস, আফসোস হয়, কেন যেতে চল মদিলা? আফসোস ধ্যানের এখন রিপেন্টেন্স হচ্ছে। আমাকে অফিস যেতে হবে। ইরেন্দা, আজ স্বাধীনতাকে পরাধীনতার চ্যালেঞ্জ।
ইতি মারা গেছে, নতুন ইতি পেলে আকাশে গোয়াতি চাঁদ কালো মেয়ে ছিড়া পালে লেগে আছে শরীরই গন্ধ। লজ্জা ও লোভে জড়িয়েছে কয় রাত্রে স্নান, অঙ্গারে পুড়েছে শরীর, শিশিরে ভিজেছে, ঘুমকে থাকা সময়ে ছিটকে যাচ্ছে চিলে কোথায় স্বেচ্ছা অন্তরীণে ভেজা স্নানে কালো মেঘ হচ্ছে ময়লা মেঘ। নিষ্পাপ পবিত্রতা বলে মনে হয়েছিল হিরেনদা, নিতাকেও আমার মাঝে মাঝে তেমনই মনে হতো। আচ্ছা, এই নিতা মারা যাবার ঘটনাটা মানে মানে খুন হবার বিষয়টা কি চাপা থাকবে? কাল সকালে কাজের মেয়েটা আসবে, হয়তো হয়তো মিডিয়ায় ছবি বেরোবে, ওই ওই নগ্ন ছবিটা। আচ্ছা, পোস্টমর্টমে কি প্রমাণ হবে যে শ্বাসরোধ? পেপার দেখলেন নাকি? না, কোনো বিশেষ খবর? তার ছবি কি? না না, একটা মেয়ে নাচের ভঙ্গি, আহা, পিঠ খোলা, বুকের এক পাশ দেখা যাচ্ছে তো। মিস মালকোভা। আচ্ছা, নাচতে আসছে কলকাতা। মালকোভা, পর্ন স্টার, ইউটিউবে দেখবেন, পাবেন। পাঁচের পাতা দেখবেন। হরলাল ভট্টাচার্য ট্রু ন্যাশনালিস্ট, এই নিয়ে এত বড় লেখা আজকের দিনে। এই লোকটা আমাদের টাকা ছেড়ে লাল, মানে লোন। অফিস চাইছিল কাজকর্ম খতিয়ে দেখতে, নন পারফর্মিং অ্যাসেটস। আমার ইচ্ছাতে অনুমোদন হয় না, কিন্তু পার্টি আমাকে হাতে রাখতেই চায়। ধারের টাকার যা মাধুর্য, রাজানি স্ক্যাম, দুর্নাম হবে হবে, টাকা থাকলে কিসের দুর্নাম? লোকটা কিছুতেই আমাকে হিসাব দিচ্ছিল না, তাই একদিন সোজা স্পটে গেলাম। কলকাতা থেকে ওই 30 মাইল দূর, বিঘা তিনেক জায়গা, টিনের ছোট্ট একটা ঘর। যা চেয়েছিল তার 10% ভ্যালুয়েশন হবে না। কি কি কর্তারা আপনাকে দিয়ে রিপোর্টটা কেন করালেন? কেন নিজেরা জড়াবেন না বলে? বিজনেস আছে না? আপনি হরলালের সঙ্গে বিজনেস করেননি? না, সব উনাশ করেছে। ঘুষ না নিলে মাইনে কাটবে বলেছে গভর্নমেন্ট। আরে এসবের উদ্দেশ্য কি ঘুষ? এদিকে একটা লোক সকালবেলা আপনার খোঁজ করছিল। একটা লোক? ওই একটা তুম্বমুখ হতকা মতো লোক, কি একটা সরকারি তদন্ত বিভাগের কাজও দেখাল। এদিকে চিফ আবার আপনাকে ডাকছে। চিফ? আমাকে? জানো, চিফ আসছি। ও বীরেশ, এসো। হ্যাঁ বলুন। আরে হরলালের কেসটাতে তো সমস্যায় পড়লাম খুবই। ইয়ে মানে ব্যাপার, ইনভেস্টিগেশনের ব্যাপারে আমাদের আরো সাবধান হতে হবে। বলছি স্যার, হরলালের বদমাইশি প্রমাণ করতে পারলে আমার প্রমোশন হবে। আরে প্রমোশন দিয়ে তুমি ভেবো না, ওটা আমার হাতের পাঁচ, কিন্তু টিকটা তো হাত থেকে বেরিয়ে গেছে। সেখানে একটা যেন বাংলার পাঁচ, তাও ফোড়া হলো না কি? না, ওই হরলালের বিষয়টা নিয়ে কি একটা বলছিলেন? ও ইয়েস ইয়েস ইয়েস, ওই রিপোর্টটা, ওটা ওটা উইথড্র করতে হবে, বুঝলে? আরে আমি চিফ বলছি। ওই দেখো ওই দেখো, ওই লোকটা তোমাকে খুঁজছে, সকাল থেকে অফিসে ঘুরঘুর 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 করছে।
আরে কেন যে নিজেকে সামলে রাখতে পারো না, সব বিষয়ে তোমার একটা পাকা। আসুন 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 আসুন, এই যে উনি আপনি খুঁজছিলেন, একদিন কথা বলে নিন। আমি বরং ততক্ষণ আমার ওয়াইফকে একটা ফোন করে নিই, ওরা আবার সুগারটা বেড়েছে। নমস্কার বিশেষবাবু। নমস্কার। বলেনি, জানি ব্যস্ত মানুষ, তবে একটু বিরক্ত করছি। না না, কি দরকার বলুন না, একটা বিশেষ প্রয়োজনে আপনার কাছে এসেছি। অফিসের দরকার কিছু? অফিসের দরকার কিছু না, তবে একটা খুন। আমাকে সবচেয়ে অবাক হতে হবে। কে, কোথায়? মধ্য কলকাতায়, গ্রিক রোড 32 নম্বর তেতলার ফ্ল্যাট। হ্যাঁ, নিতার ফ্ল্যাট। আপনার সঙ্গে তো ওনার পেশাটা রিদ্ধতা ছিল। সেটা জানবার জন্যই তো আমার এত দূরে ছুটে আসা। না, আমি তো কিছুই জানি না, কিন্তু আপনার কি দরকার বলুন, আমি সব সাহায্য করব। বেশ, আচ্ছা আপনার সঙ্গে ওনার শেষ কবে দেখা হয়েছিল বলুন দেখি। তা হবে ওই দিন 10-12 আগে। আচ্ছা, কিভাবে হলো খুন? শ্বাসরোধ করে। শ্বাসরোধ করে না, পোস্টমর্টম রিপোর্টটা এখনো এসে পৌঁছয়নি, তবে শ্বাসরোধ করে এটা আমি নিশ্চিত। ও আচ্ছা। আচ্ছা বলছি, আপনার সঙ্গে কি রিসেন্টলি ওনার দেখা সাক্ষাৎ হয়েছিল? এই তো বললাম 10-12 দিন আগে দেখা। না দেখা হলে তো বলতাম নাকি। এই দেখো, রাগ করছেন কেন? এই সমস্ত কথাবার্তা জানা আমার আমার মানে কাজের স্বার্থে প্রয়োজন। হ্যাঁ সেই বলছি, জানি তো কিন্তু আমাদের হেডকোয়ার্টার
অনুদান ভুল জায়গায় চলে যাচ্ছে, এটা হলে তো সমস্যা হয়ে যাবে। কপি বলি, হ্যাঁ কন্ট্রোলার অফ অডিটে কেন যে কপিটা দিলে? লোকটার চোখটা বিচ্ছিরি সাদা, ক্রিমির মতো। কার দুর্নীতি কে সামলায়? বাকি ভয় কাঁপে, খোদ বড় কর্তা নাকি আমুল কামড়া? যেন মনে হচ্ছে ফায়ার করার পর বুলেট ছোড়া ভুল হয়ে গেছে। কাল রাত 10টা নাগাদ কোথায় ছিলে? আড্ডা দিচ্ছিলাম স্যার। আড্ডা দিচ্ছিলে? এই তোমার সেল অফতে তোমার বাড়িতে ফোন করেছিলাম, বলেনি কেউ? সব ব্ল্যাম খোঁজছ? কই না, বাড়িতে তো কিছু বলেনি। বলেনি না? ও এই আজকে খবরে কাগজে রিপোর্টটা দেখলে হরলালকে নিয়ে? ভাই লোকটা জ্ঞানী, জিনিয়াস, ট্যালেন্ট, যেসব প্রেমিক। হ্যাঁ সে সাফার আমাদের না আরো সচেতন হতে হবে, বুঝলে? এই তুমি বরং এই নতুন একটা রিপোর্ট লিখে, হ্যাঁ এই চাই কি হরলালের সঙ্গে একটু বিজনেসও করে দেবো। হ্যাঁ ধর্মপ্রাণ ধর্মযাজক, কিন্তু একটা আত্মা দর্শনী চোখে ফাঁক পড়ার উপায় নেই। না আমি ধার্মিক নই, কিন্তু একটা চোরকে সরকার আড়াল করবে,
এটা আমার ভালো লাগছে না। Shukor, shukor, lopot! Virenda! Virenda!
আরে ই কি একটা পোস্টির মেয়ে ওকে ওকে কি করে আমি এ মানে বুঝতে পারছো হ্যাঁ জানি আর তোমাকে মন্দ ভাবছো স্বার্থপর ভাবছো কিন্তু বাচ্চাটা যখন এলো তখন বললো না কেন পাঁচ মাসের বাচ্চা দত্তা রক্ত মানাতে প্র্যাকটিক্যাল হতে হবে না প্র্যাকটিক্যাল বিরেশের জন্য অপেক্ষা করছে
কাছে ডেকে নিয়ে যদি আমার ঘরে আর কোনো ক্লায়েন্ট না থাকে। আমার কেন জানি না মনে হতো বীরেশ বীরেশ আমাকে একদিন নিশ্চয়ই সেই সত্যি কথাটা বলবে, যে কথাটা আমার 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 উরুতে আমার বুকে বা আমার অন্য কোথাও লেখা নেই। বীরেশ আমাকে ওর অনেক স্বপ্নের কথা, যখন সারা রাত আলো করার পর কোথাও আমার চোখে দিকে কাটত কোনো ফাঁকা পিঠে সবসময় কি হচ্ছে স্বপ্নে আমি নাকি একটা জলের তলায় ডুবে আছি, আর আর বীরেশ নাকি ট্রেনের ব্রিজের স্লিপারের কাঠ ধরে ঝুলছে, এই বুঝি পড়ে গেল, এই এই পড়ে গেল। না না না, কথাটা তো ঠিক তা নয় যেটা বলতে চাইছি। আচ্ছা আচ্ছা, মারা যাওয়ার সময় বীরেশ আমাকে ঠিক কি বলেছিল, আমি কি বলেছিলাম বীরেশকে? ওর অফিসে খুব ঝামেলা চলছিল, হ্যাঁ আমাকে জানিয়েছিল ও হয়তো একদিন ওর ওর যুক্তি বিবেক আচমকা জেগে উঠেছিল, হয়তো 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 ও সহ্য করতে পারছিল না, হয়তো হয়তো বলো তুমি বলো। তোমার জুতোটা খুলে এসো না বীরেশ। আবার জুতো খুলবো? আবার বিছানাটা ময়লা হবে না? কতটা ময়লা হবে? রুবি দত্তর কাছে গেলে? না, মনে হয় উনি আসবেন। তাই আমার আমার চাকরিটা থাকবে না নিতা, আমি আমি হরলালকে ডুবিয়ে দিয়েছি জিপের সঙ্গে, হরলালের সঙ্গে, রুবি দত্তের সঙ্গে। কার সঙ্গে কি সম্পর্ক ছিল আমি যে জানতাম না তা তো নয়, এমনটা কেন করলাম নিতা? আমার আমার রিপোর্ট বড় বড় রাঘব বোয়ালদের ঘায়েল করেছে, আমার চাকরিটা আর থাকবে না, এমনটা কেন করলাম নিতা? করে হালকা হয়েছো? হ্যাঁ না বীরেশ, বাথরুমের দরজাটা খোলা থাক। টাকা
পয়সা তো চুরি করেননি। এক্সপ্লেইন বিলেশ বাবু, এক্সপ্লেইন। আপনার বাবা বলেছেন বিলেশ উঁচু বংশের ছেলে, মদ খায়, ভালো চাকরি করে, ও খুন করতে পারে না। আপনার মা বলেছেন বিলেশের বিয়ে হয়নি তাই একটু এদিক ওদিক যায়। আপনার বোন বলেছেন আপনি এখন ওকে আদর করে ডাকেন। সংসারে তো আপনি অবহেলিত নন, বলে সমস্যাটা কোথায় আপনার? সমস্যাটা কোথায় আপনার? একটা গর্ত, একটা একটা গর্ত অফিসার, গর্তটাই সমস্যা। জীবিকার জন্য মিথ্যে, সংসারের জন্য মিথ্যে, ভালোবাসার জন্য মিথ্যে। মৃতদেহটি অতি একমাত্র সত্য, লুকোচুরিহীন মরণ, মৃত্যু অনিবার্য তাই চলনহীন। নাও তোমার পছন্দের পারফিউম, মেল বসো। বড় কথা তো অবাক, বিরেশ এত বিশ্বস্ত। আমি বললাম ওমা কোথায় যাব, বিরেশ এরকম ছেলেই নয়। কোনো কিছুতে একটা ঘটেছে কি, ঠিক বলছি তো? আপনার ঠোঁটটা যেন কাঁচা মাংসের রং করা। হোয়াট? না বলুন। হরলালের এভিডেন্স গুলো নাকি বাড়িতে এনেছো? দাও দাও দাও, ওগুলো দাও। আচ্ছা তুমি কি আম্বানিদের জেলে পড়তে পারবে যে এইসব করছো? তোমার ল্যাপটপ নাকি তুমি নিজে নষ্ট করেছো? প্রিন্ট আউট গুলো কই? রিপোর্টের লিংক হোম মিনিস্ট্রিতে পাঠালে কেন? হ্যাক হয়ে গেছে। বিগ বিজনেসম্যান সরকারের টাকা রাদার পাবলিকের টাকা শোধ করে না, সরকার তাকেই বাঁচায়। এটা একটা পলিসি। তুমি কি? হু আর ইউ? আমি তোমার নামে একটা জালিয়াতির ইনজাম আনব। আমি আমি রুবি দত্ত। এইবেলা আপনার পেটে মাল পড়েনি না? ইউ স্মাইল। আমার একটা অহংকার ছিল। হ্যাঁ খুব খুব বড় কর্তা আপনার কোলে, শোন ফিনান্স মিনিস্টারও তো শোন না। আচ্ছা পিএম, পিএমও কি? বিরেশ বিরেশ আমার সম্মানটা রাখো, বড় কর্তা তোমাকে অন্যভাবে, বড়লালের ভয়ানক ক্ষমতা বেড়ে উঠেছো না? হ্যাঁ হিসি ধরে রাখতে পারছি না রুবিদি। Bye.
দেশের ভূমি ছেড়ে নষ্ট নীর ছেড়ে অন্য কোন সমুদ্রের তীরে গড়া হবে স্বপ্ন সমাজ।
ছিলেন ঠিক 6টার পর আর ঠিক রাত 10টার আগে। নিতার সঙ্গে ট্যাক্সিতে লেফটে বসেছিলাম, কি হলো, চলো উবের ডাকবো। আমি ওলা ডাকি, ডাকো। আমার লাগছে কেন, কি হলো, কি মাইরি জানোয়ারের মতো খামচাচ্ছে কেন? সরি 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 সরি। আচ্ছা তোমার তোমার নাম কি? কেমন মানুষ গো আপনি, যখনই আপনার সঙ্গে দেখা হয় তখনই আপনি আমার নাম জিজ্ঞেস করেন না, ও কিছু মনে রাখতে পারে না তো। আমার নাম সাবিত্রী গো, সাবিত্রী। পুরো না হাবগেরস্ত পুরো কোনো সত্যবান ছিল, পালিয়ে গেছে আজ অব্দি কতজনের সঙ্গে তা মনে থাকে না। কাউন্টলেস কি করছেন, কি জামাটা ছিঁচছেন কেন ভাই? নিতার অন্তর্বাসটা ওইভাবে ছিঁড়ে। নিতার খুব কষ্ট হচ্ছিল মাইরি। সাবিত্রী, তুমি তুমি নিতাকে চেনো? সাবিত্রী, তুমি তুমি কি নিতার বন্ধু? কাল কাল অফিস গেলেই দুর্নীতি সমিতি বসে আমাকে নেতা বানাবার তাল করবে। ওরা অবশ্য প্রফেশনাল, যদি আমাকে মেরে ফেললে একটা ইনক্রিমেন্ট পায় তো মেরে দেবে। আমি জানি কালকে কাল সকালে হরলালের অপরেশ চলে আসবে, কেউ একজন কোনো না কোনো জায়গা থেকে আসবে। স্যার, হ্যাঁ বলুন স্যার, একটা কথা ছিল। হ্যাঁ বলুন। নিরিবিলিতে গিয়ে বলতে পারলে ভালো। নিরিবিলি নিরিবিলি হরলাল ভট্টাচার্য, চলুন দক্ষিণেশ্বরের দিকেই যাই, বেশ গঙ্গার ধারে। নদীর ধারে ওই
ওদিকে জলটা কেমন নীলচে, আর এপারের জলের রংটা লাল। সূর্য ডুবছে, পাতা ঝরছে, আমি গঙ্গার ধারে বসে আছি। পোস্টমর্টম রিপোর্টটা এসে গেছে, রিতার বাবা মাও চলে এসেছে, বডি দাও হবে। রিপোর্টটা হাতে না পাচ্ছি, ওটা আমার জিম্মাতেই থাকবে।
আসুন। এটা এটা ভালো করেছেন অফিসার। আসলে কামনা বাসনা যা যা মনের মধ্যে আসে আবার আবার ডুবে যায়, যা যা কখনো বাইরে প্রকাশ করা যায় না। ও কারোর সাধ্য নেই ভেতরটা ভেতরটা দেখতে পায়। আর সেই জায়গাটা যদি দুজনই দুজনের কাছে খুলে দিতে পারতাম, আর আর দুজন এই দুজনের খারাপটা দেখতে পেতাম, মানে সত্যিটা কি বউ না বেশ্যা না না প্রেমিকা, নারী নারী এক সত্য। আর এই সত্যের অনুভবটা একেবারে লজ্জাহীন ভাবে ঘৃণাহীন ভাবে মানে স্বাধীন ভাবে, তবে স্বাধীনতার জন্য এই দুজনের দুজনের কাছে ছুটে আসা। এর মধ্যে স্তনের গন্ধ আছে, যোনির গন্ধ আছে, জিহ্বার লালার স্বাদ আছে, মানে মানে অ্যাটাচমেন্টের সমস্ত পাগলামি। অফিসার, সত্যের যদি এমন কোনো অ্যাটাচমেন্ট থাকত। বাবু চলে এসেছি, নিতার ঘর। আলো জ্বললো না তো? কোথায় কানেকশন নেই? তাহলে আমি নিতাকে দেখবো কি করে? আপনার খুনের মোটিভটা কি বলুন তো? আপনার গলাটা কি খসখসে হবে স্যার? আলো আলো জ্বলবে না, গলায় ক্রনিক রোগ। নিতা নিতা কোথায়? নিতা রে, আমার দমটা যেন বন্ধ হয়ে আসছে। নিতা কি থাকতে পারে? না থাকা মানুষকেই তো মানুষ বেশি করে পেতে চায় অফিসার। আশ্চর্য, আমি তো নিতাকে এই বরফের মধ্যে রেখেছিলাম অফিসার। হ্যাঁ, এই দেখুন সাদা চাদর টানটা। চাদর? হ্যাঁ চাদর। কই আপনি এই বরফের বিরাট চাঙড়টা দেখতে পাচ্ছেন না? এর মধ্যে প্রবেশ ও প্রস্থান সম্ভব। নিতা এর মধ্যে আছে। প্রাইভেট সেক্টর ভোগে উনিশশো একানব্বই বিলগ্নিকরণ উদারীকরণ নীতি সব 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 পাল্টে যাচ্ছে। নিতা ব্যাংকিং রিফর্ম, নিতা 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 কর্পোরেট সেক্টর, নিতা প্রাইভেট সেক্টর ভোগে নিতা ব্যাংকিং রিফর্ম উদারীকরণ নীতি। আমাকে চুমু খাও। নিশ্চয়ই খাবো, কিন্তু বরফে জমানো ঠোঁট তোমার ভীষণ শক্ত। না, আমাকে জড়িয়ে ধরো, আদর দাও। শরীরটা শক্ত হয়ে আছে যে, দাঁড়াও একটু সময় যা, শরীরের সার ফিরবে। কিন্তু কিন্তু আলো বা রোদ এলে যে বরফ গলে যাবে, আমি যে পচে যাবো, আর আমার শরীর দিয়ে দুর্গন্ধ বেরোবে। না 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 নিতা, আপনি কার সাথে কথা বলছেন বলুন দেখি। নিতা নিতা, শেষ কোন কোন কথা আমরা বলেছিলাম যার জন্য তুমি খুন হলে? মোটিভটা বলতে না পারলে এই তুম্বমুখ অফিসার আমাকে ছাড়বে না। আমি কি বলেছি, তুমি কি বলেছ বলো বলো নিতা বলো। কখনো সত্যি বলতে পারলে না না তুমি যে আমার সঙ্গে থাকতে চাও? চুমু খেতে গেলে এই তুতু চেকাতে ইচ্ছে করে। আচ্ছা, আমাকে না বললে অন্য কাউকে তো বলতে পারতে যে তুমি আমার সঙ্গে থাকতে চাও। তুমিও তো কোনোদিন সত্যি কথাটা আমার ভেতর থেকে বের করতে পারলে না নিতা। তুমিও তো পারোনি। তোকে মেরে দেবো, তোকে মেরে দেবো। শেষ চুম্বন আজ অপুরাণ হলো। এইভাবে খুন করি নিতাকে? তোমার খুনুইটা বিরেশ। চুপ নিতা, চুপ। বাবা
চ্যাটার্জি দা, রুবি দত্ত জীবন জড়িয়ে গেল কতগুলো সুতো, সুতোগুলো পলকা নিতা, সুতোগুলো বন্ধন নামে খ্যাত, কিন্তু এমনই ভয়েই মানব সমাজ কাতর, যেন সামান্য ঠুসকিতেই এগুলো সব কেটে পড়বে। অর্থাৎ অর্থাৎ সে সময়ের শিকার। কথাটা হলো কে শিকার আর কে শিকারি। বইতে লেখা আছে একটু একটু রগড় না হলে শিকারের খেলা যাবে না, একটু একটু কাছে আসা আবার 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 একটু দূরে যাওয়া, প্রদক্ষিণ করতে করতে দূরত্বটাকে কমিয়ে নিয়ে একলা। কিন্তু শিকারে কিছু বলে যেতে পারলেও বা লিখে যেতে পারলেও শিকার কিছুই বলতে পারলো না, নাটকটা দাঁড় করাতে পারলো না। কারণ কারণ যদি সে উপন্যাসটা সে লেখে তবে তার উৎসর্গ পত্রে লিখবে। আচ্ছা আচ্ছা, আমরা সবাই যদি সত্যি কথা বলতে পারতাম। নমস্কার, দমদম ডাক্তারদের প্রথম নিবেদন সমরেশ বসুর উপন্যাস অবলম্বনে বিবর নাটক আপনারা দেখলেন। আজকের নাটকের যিনি নির্মাণ করেছেন ডিরেক্টর দেবাশিস দত্ত, তাকে মঞ্চে ডাকব। দেবাশিস দত্ত প্লিজ মঞ্চে থেকে আসবেন।
প্রাপ্তবয়স্ক আমাদের মুখ্য উপদেষ্টা যার অনুপ্রেরণায় আজকে আমরা এই দ্বিতীয় দিন আজকে মঞ্চস্থ করতে পেরেছি এবং আপনারা আছেন, আপনারা সকলে এসেছেন, আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসায় দমদম রক্তজন আগামী দিনে এগিয়ে চলবে এবং পরামর্শ দেবেন ভালো লাগুক বা না লাগুক সবটাই আমাদের সরাসরি বলুন অথবা সোশ্যাল মিডিয়ায় আমাদের পোস্ট করুন, আমরা চেষ্টা করব আমাদের পুরোটা দমদম রক্তজন আগামী দিনে ভালো উপস্থাপনা করবে এই আশা রাখলাম। দেবাশিস, আরেকটা আমার বিশেষ আবেদন নিবেদন থাকবে, আগামী রোববার আমাদের হওয়ার কথা ছিল 19 তারিখ, বিশেষ কারণে আমরা এই রোববারটা করতে পারছি না, আমাদের আগামী দিন 18 তারিখ 18 আগস্ট এই অধিবেশন মঞ্চে ঠিক একই সময় আপনারা সকলে উপস্থিত হবেন এবং প্রত্যেককে বলুন আমাদের নাটকটি দেখবার জন্য। বিশেষ করে বিবর নাটক নিয়ে অনেক কথা, অনেক আলোচনা, অনেক সমালোচনা, সেটা দেবাশিস দত্তর কাছে শুনে নিন। আমার শুধুমাত্র এটাই, প্রদীপদা বললেন, এটাই বলার ছিল যে এই সিজনে আমরা প্রত্যেক মানে মাসের প্রথম এবং তৃতীয় রবিবার নিয়মিত অভিনয় করছি, শুধুমাত্র এই আগামী যে শো তৃতীয় আগস্ট মাসের তৃতীয় রবিবার হওয়ার কথা ছিল সেটা বিশেষ কারণে তার আগের দিন শনিবার মানে 19-এর জায়গায় 18 আগস্ট হচ্ছে, বাকি পুরো সিজনেই আমরা মাসের প্রথম এবং তৃতীয় রবিবার অভিনয় করব। ধন্যবাদ। শুভরাত্রি।